राजधानी हाथीरझील बाड्डा रामपुरा काकराइल सह विभिन्न एलाकार जानजटर चित्र एटी दीर्घ समय परिवहने बसे थाकते थाकते नाकाल अफिसगामीरा ঢাকায় অফিস আদালত খুলে দিয়েছে গার্মেন্টস খুলে দিয়েছে সবাই কর্মক্ষেত্রে বসে তার জন্য যানজট করোনাকালীন সময় যেটা দেখেছি যে ওই সময় বেশি যানজট ছিল না তখন রাস্তাঘাটে চলাচল করতে আমাদের সুবিধা হতো কিন্তু বর্তমানে দেখছি যে সেটা অনেকটা বিঘ্ন হচ্ছে প্রতিদিন তো যানজট হচ্ছে কিন্তু আজকে তো মনে হইতেছে একটু বেশি যেখানে আমরা 20 মিনিট রাখতাম সেখানে আমার 40 মিনিট লাগে ডাবল সময় লাগে সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষুব্ধ চলাচলকারীরা এক জায়গায় আগে দুজি লাগে 10 মিনিট এখন লাগতেছে 40 মিনিট মতিঝিল যেতাম আধা ঘন্টা সেখানে লাগে এখন 1.5 ঘন্টা ট্রাফিকিং ব্যবস্থার দুর্বলতা সহ মানুষের অতিরিক্ত চাপের কারণে যানজট হচ্ছে বলে মনে করেন সাধারণ মানুষ অসহনীয় ট্রাফিকের অনিয়মিততা সড়ক কাজ করলে তো এরকম জ্যাম হয়ে থাকে কেন ঘন্টা পরে ঘন্টা রাস্তাঘাট বৃদ্ধি ও একমুখী চলাচল নিশ্চিত না করা পর্যন্ত যানজট নিরসন সম্ভব নয় বলে জানান আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা আমাদের এই ঢাকা শহরে যে পরিমাণ রাস্তা থাকার কথা একটা আদর্শ শহরে শহরের মোট আয়তনের 25 ভাগ রাস্তা থাকার কথা আমাদের হয়তো এর থেকে একটু কম আছে এবং আমাদের দিন দিন গাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একই রাস্তা দিয়ে ধীরগতির যানবাহন এবং দ্রুতগতির যানবাহন রিকশা এবং প্রাইভেট কার দুটোই চলে ফলে এ কারণে দ্রুতগতির যানবাহনটা সামনে হয়তো একটা ধীরগতির যানবাহন থাকলে তার যেই এক্সপেক্টেড গতি বা যে গতি তার থাকার কথা ছিল সেটা সেই গতিতে সে যেতে পারে না এস এম খুরশেদ আলম মাই টিভি ঢাকা